নিজের পারিশ্রমিকের পুরোটা সাপোর্ট স্টাফ এবং গরিবদের দিয়ে দেন মরক্কো তারকা ফুটবলার হাকিম জেইস। নেদারল্যান্ডসের অনুর্ধ্ব 19 থেকে অনুর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন, তবে শেষমেশ তার বাবার দেশ মরক্কো জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন হাকিম জেইস। প্রথম আফ্রিকার দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো, আর সেই মরক্কো দলের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন হাকিম জেইস। দলের তারকা ফরওয়ার্ডের পায়ে গোলমুখী পাস বাড়ানোর দক্ষতা থেকে বিশ্বমানের গোল করার কৃতিত্ব সবই আছে। চলতি বিশ্বকাপে ভালো ফর্মও রয়েছেন তিনি। অবশ্য হাকিম জেইসের ফুটবল দক্ষতার বিষয়ে ফুটবল প্রেমীরা অবগত হলো, তার দেশপ্রেম নিয়ে কিন্তু খুব কম লোকই অবগত। খবর অনুযায়ী 2015 সাল থেকে দেশের হয়ে খেলায় একটাকাও পারিশ্রমিক নেননি জিয়েক। মরক্কোর এক বিখ্যাত সাংবাদিক খালিদ বৈদিন সম্প্রতি গোটা বিষয়ে প্রকাশ্য আনেন। তিনি জানান, হাকিম নিজের পারিশ্রমিক দলের স্টাফ ও গরিবদের মধ্যে বিলিয়ে দেন। হাকিম জেইস বিগত 7 বছর ধরে মরক্কোর হয়ে খেলছেন। হাকিম জেইসের জন্ম নেদারল্যান্ডসে। তিনি নেদারল্যান্ডসের অনুর্ধ্ব 19 এবং অনুর্ধ্ব 21 দলের হয়েও খেলেছেন, তবে শেষমেশ তার বাবা মায়ের দেশ মরক্কো জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।